চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মী নওগাঁর রবিউল ইসলাম রবিনের বাড়িতে চলছে এখন শোকের মাতম। ছেলের লাশ শনাক্ত করতে গিয়ে বাবা ঢাকায় অসুস্থ আর পুত্র শোকে মা বাড়িতে প্রায় শয্যাশায়ী। নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চক পাথুরিয়া পূর্বপাড়ার খাদেমুল ইসলাম শাখিদারের পুত্র রবিউল ইসলাম রবিন বয়স 26 প্রায় দেড় বছর আগে ফায়ার সার্ভিসে যোগদান করেন। চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে সীতাকুণ্ড ফায়ার স্টেশনে যোগদান করেন। গত শনিবার রাতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপনের কাজে যোগ দেওয়ার পরে তার খোঁজ মিলে না। সংবাদ পেয়ে বাবা খাদেমুল ইসলাম সহ পরিবারের কয়েকজন ঢাকায় গিয়ে কোনো হাসপাতালে তার সন্ধান না পেয়ে মর্গে অনুসন্ধান শুরু করেন। সেখানে অস্পষ্টভাবে একজনকে রবিনের লাশ বলে শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ, কাজেই ডিএনএ পরীক্ষায় প্রক্রিয়ায় আটকা পড়ে যায় রবিনের লাশ। দুই ভাই আর এক বোনের মধ্যে একমাত্র উপার্জনক্ষম উক্ত রবিউল ইসলাম রবিনের মৃত্যুতে পুরো পরিবার শোকে মুহমান হয়ে পড়ে। নির্বাক মা এখন শয্যাশায়ী। নিহত রবিউলের পরিবারের সদস্যরা জানান, তার আশা ছিল ছোট ভাই বোনদের মানুষ করা, সেটা তার ভাগ্যে সইল না। গত শনিবার সন্ধ্যায় মা ফাহিমা বেগমের সাথে সর্বশেষ ছেলের কথা হয় ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে। পরিবারের দাবি, যত দ্রুত সম্ভব সকল আনুষ্ঠানিকতা শেষ করে রবিনের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করার।